শৈল দেখা গেছে? আরে সেই জোরে টান দাও, হেইও আর ওর জোরে জোর হলো না। আবারও কই, আবারও কই, কই বড় কই, বড় কই, লাঠা কই, আবারও কই। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, কিভাবে জাল দিয়ে দেশীয় পদ্ধতিতে মাছ ধরা হয় সেটি আপনাদের আজ দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সকলকে। দেশীয় পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে, তাই তো? কি তো গোগা জাল দিয়ে, আর বাইরা অনেক কষ্ট করতেছে শীতে ঠান্ডা পানিতে। হ্যাঁ, নেট কিন্তু উপরে বাঁধায় দাও, একজন দায় দে, তা নাহলে কিন্তু শোল মাছ তো চলে যাবে। জাল গেরা হয়ে গেছে, এখন এই কচুরি পানাগুলো টেনে তুলে পরিষ্কার করে তারপরে মাছ ধরতে হবে। অবশ্য এগুলো অনেক কষ্টের, অনেক কষ্টের এগুলো। হুম, কষ্ট করে মাছ ধরা লাগে, তারপরে ঠান্ডা পানি, রোদ্দুর আছে এই আর কি। এখন কচুরি পানা পরিষ্কার হচ্ছে। আমার ওই যে পাশে আসান কাকা দাঁড়ায় আছে, তাকে সাথে করে নিয়ে আসছি, ছোটো ভাই ব্রাদারকে মাছ ধরা দেখাবো বলে। টাকি মাছ চলে এসেছে, দেখে দাও, দেখুন মাছ ভাই, ফোনা মাছ তো আর বেশি পাওয়ার কথা। এই যে আবারও কই মাছ, ও কই 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 কই, এ পরিষ্কার প্রায় কমপ্লিট, কচুরি বানা টানা। না 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 না, ওই দেখতে গেলে হবে না, তোমরা তাড়াতাড়ি কাজ করো, আরো টানবে না। এখন জাল ওঠানো প্রক্রিয়া চলছে, কি মাছ বাঁধেছে দেখা যাক। এই এরির পরে নিয়ে চলে আসবো, যাতে কাজ করলে সহজেই করা যায়। তোমরা ওই জায়গা ছিলে, ভালো ছিল, শৈল দেখা গেছে? আরে সেই জোরে টান দাও, হেইও আর ওর জোরে জোর হলো না। ও সুন্দর কই মাছ, সুন্দর সুন্দর, এই আর একটু ভাকা কর। ওই দেখো জিয়েল মাস্টার্স দেখতে আদান ইসি লাগে না, খয়রা তো রয় না, তো খয়রা 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 বাইরে ফেলা, রিঙ্কু বাইরে ফেলা, এটা শিওর গুটি, এটা শিওর। ও ও টাকি সাইজ দেখছো? ও শৈল শৈল শৈল, এই সেই শৈল, কাঙ্ক্ষিত শৈল, কই কি ইদুর আছে, বাড়িও রে বাড়িও, এরে বাবা, তো কি মারা গেছে নাই? মারা গেছে ও, কাতির বাড়ি গিয়ে এসছো। এই যে টাকি ভবিষ্যতে বড় হতো, কিন্তু আর এর বড় হওয়ার সুযোগ দিলাম না। কি করলি সালে বাইরে? কিরা ওই যে কই কই কই, ও জয় 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 শালা, তো সলে যদি যায় বিয়া দ মাছ ধরতে পারে, তুই ধরে থো, আমারে দেখানো লাগবে না।
কই বলে কই কই ওই যে কই এগুলো উপরে তুলতে যায় বুঝতে পারে ওই যে এই যে টাকি সাপ 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 ওতে কিছু কয় না আড়ি পড়ে ভিতরে থুবা এর ভিতরে ঠিক আছে আবারও কই আবারও কই ওই যে বড় কই বড় কই লাঠা কই আবারও কই ওই যে এর ভিতরে দুটো দেখলে তা একটা পাওয়া গেছে কই কই ভালো করে এগুলো ই করো বুঝছো কি শোন শোন আপাতত একটা পাওয়া গেছে আর কই দুটো দেইছি বুঝছো কই বেশি এটা একটু কই মাছের সংখ্যা বেশি বনা আছে ভালো না আছে দেখো ভালো করে ই করে দেখো ওর সাথে পড়ে থাকে সমস্যা নাই আপনি আপনি ফেলে দিও ও দাদা ও এ সরাবে নে সরাবে নে আগে আগে কাজটা খাইয়ে নোক এরা মাছটা ধরে নোক এইদিকে এইদিকে ভিতরের দিকে দাও ভাই ওরিং কই এটা বাইরে ফেলাই দে ওই একটা কি ওই দেখ হাতের তল দেখ হ্যাঁ চাকি ওরে গেল কি আর গেল গো মাছটা ধরে নি কাকা দিছি কই 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 তোমাদের শেষের দিকে কই মাছ ভালোই দাও দেখা যাচ্ছে উল্টোই দাও আবার ওই এরকম উল্টোই দিলি ওর তলে জালের ধারে যে দাঁড়ায় থাকছে ওটা এই যে টাকি ওই ওই ভাসতে ডালে দাও ওই ভাবে ওই দিকে ডালে দাও ওই যে ওই পাশে কই মাছ আছে নড়তেছে কে বলি অর্ধেকটা হলো না তিন ভাগের এক ভাগ কই শৈল থেকে গেছে কিভাবে তোরা ই করলি সমস্যা নেই দিবানি কই এই যে প্রথমেই কই তোর লাঠা কই দাও ওই জায়গায় এই জায়গা দাও এর ভিতরে দাও খালি তুমি এই জায়গা দাও ওই তোমাকে ছাড়তেছে তোমার কাছে যে নেট না এই নেটে ছোট মাছ থাকতেছে না ঠিক আছে একদিকে বা একদিকে ভালো আছে তো বাইন মাছ ছোট মাছ থাকলে ওই জিএল এই কুচি থাকতো আটে ফুটে ওই টাকি তো কই মাছ ধরিস নি না কইটা গেল কই আস্তে আস্তে দেখ ও কাইটে পড়ে রয়েছে ওই যে ওই যে ওই যে ওই যে হুড়াই রাত দারে হ্যাঁ ওই যে শৈল দুটো পাইছ ধর এই জায়গা ধর হ্যাঁ এই যে এই যে কি ও নিচে ওটে ওই ওই দেখি কলের ভিতর দেখো তো উঠ না
এবার আরেকটা গুল গোল দাও। ও এই দেখো টাকি টাকি টাকি, এই দেখ কই। হ্যাঁ পুটি মাছগুলো নাও। এই যে কই 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 দেখো, গুলিলেন বা এই অংশে টাকি মাছই বেশি, কই মাছ কম। কই মাছ প্রথম অংশে ছিল ভালো, এই সাইডে কলমি তো, ওই সাইডেই আছে শেলার ভিতরে বেশি। শেলা দেখে সব দিতে হবে, ঠিক আছে। পুটি মাছ নিচ্ছে নষ্ট হয়ে যাবে, নেও একটু বাইসে বাইসে নেও। এই যে ফলাফল, কষ্টের ফলাফল, তাই তো? সুন্দর সুন্দর সুন্দর।